প্রতিনিয়ত খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সমালোচকদের প্রশ্নের জবাবটা খেলার মাঠে দিতে হবে সেটা খুব ভালো করে জানা ছিল মাশরাফির, উত্তরটা তাই খেলার মাঠেই দিচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজের প্রথম স্পেলে অগ্নিজরা বোলিং করেছেন মাশরাফি। ক্যারিবীয়দের বিপক্ষে টসে হেরে বোলিংয়ের শুরুতেই দুই স্পিনার দিয়ে দুই প্রান্ত থেকে আক্রমণ শুরু করেছিলেন মাশরাফি। ম্যাচের অষ্টম ওভারে প্রথম উইকেট আঘাত হানেন সাকিব আল হাসান, পাওয়েলকে দশ রানেই ক্যাচ আউটের ফাঁদে ফেলেছেন তিনি। ম্যাচের ষোলোতম ওভারে একটি সুযোগ তৈরি করেছিলেন মুস্তাফিজ, কিন্তু সেই সুযোগ থেকে কোনো ফায়দা আদায় করতে পারেননি টাইগাররা। মুস্তাফিজের বলে ব্রাভোর শটটি সরাসরি চলে যায় আরিফুল হকের হাতে, কিন্তু হাতের ক্যাচটি মিস করে ব্রাভোকে নতুন জীবন দিয়েছেন আরিফুল। মুস্তাফিজের পর আবারও রুবেল বলে মুশফিকের হাতে ক্যাচ তুলে দিয়েছিলেন ব্রাভো, কিন্তু এবারও ক্যাচ মিস করেন মুশফিক, যার ফলে 14 রানে ও 19 রানে পরপর দুবার নতুন জীবন পেয়েছিল ব্রাভো। আরিফুল মুশফিকের ভুলটা তৃতীয়বারের মতো করলেন না তামিম। মাশরাফির বলে কাভারের উপর দিয়ে উড়িয়ে মারা ব্রাভোর শটটি হাওয়ায় ভেসে ক্যাচে পরিণত করেছেন তামিম ইকবাল। ব্রাভো ফিরে যান 19 রান করেই। এরপর ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা হোপের উইকেটটাও স্বীকার করেছেন টাইগার অধিনায়ক। মাশরাফির পর হেডমায়ারকে সরাসরি বোল্ড করেন মিরাজ। সেই অনূর্ধ্ব 19 বিশ্বকাপের পর থেকে এ নিয়ে কয়েকবার হেডমায়ারকে স্বীকার করেছেন মিরাজ। ম্যাচের 32তম ওভারে সাকিবের লঙ্ঘনে একটি সহজ ক্যাচ মিস করেছেন রুবেল। সহজ ক্যাচটি হাত ফসকে পড়ে যায় রুবেলের। এ নিয়ে এক ম্যাচে এ পর্যন্ত 3 ক্যাচ মিস করল টাইগাররা। নিজের দ্বিতীয় স্পেলে এসে আবার উইকেটে আঘাত হানেন মাশরাফি, তুলে নিয়েছেন নিজের তৃতীয় ম্যাচের 5ম উইকেট। এ পর্যন্ত 8 ওভার করে মাত্র 16 রান খরচে 3 উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে একাদশে খেলছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা এবং মুস্তাফিজুর রহমানের সাথে খেলছেন রুবেল হোসেন। ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। এই ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত সহ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।